ইয়াৰে হাঁহৰ মাংস আছে, বইল চিকেন, বেম্বো চুট আৰু ভূত জলকীয়াৰ এটা চাটনি আছে। হেই গাইছ, আপোনালোকে যোৰহাটৰ পৰা চাই আছে নেকি? যোৰহাটৰ এখন নতুনকৈ খোলা অসমীয়া ৰেষ্টুৰেণ্টত আহিছোঁ, ইমেজ বুলি, য'ত আপোনালোকে বিভিন্ন ধৰণৰ খানা পাই যাব। তো গাইছ, দেখিবলৈ আছে ইমেজ ৰেষ্টুৰেণ্ট, এইখন হ'ল পোষ্টাৰ। এইখন ৰেষ্টুৰেণ্টত আহিছোঁ আৰু এই বিল্ডিংটোত ছেকেণ্ড ফ্ল'ৰত আছে, তো আমি ওপৰলৈকে যাব লাগিব। দেখিবলৈ আছে তলত আছে কাপোৰৰ দোকান, এইফালে হ'ল ৰাজমাও পুখুৰী, সকলোৱে গম পায় যোৰহাটৰ ফেমাছ ৰাজমাও পুখুৰী, এই ৰোডটোৰে যাব লাগিব। আৰু এছ পি অফিচ ৰোড বুলি কয়, এছ পি অফিচৰ ফালে এইটো ৰোডেৰে যায়। আৰু স্মাৰ্ট বজাৰখন ইয়াতে আছে, মানে স্মাৰ্ট বজাৰখনৰ যোৰহাটৰ স্মাৰ্ট বজাৰখনৰ কাষেৰে সোমাই আহিলে আপোনালোকে এছ পি অফিচ ৰোডৰ একদম সোমাই আপোনালোকে পাই যাব। বিল্ডিংটোৰ নাম ভুগদ কমপ্লেক্স, আৰু ছেকেণ্ড ফ্ল'ৰত এনেকৈ উঠি আহি আপোনালোকে এইটো গেট পাই যাব। বহুত ধুনীয়া লাইটিং আছে, তো বলক ভিতৰলৈকে লৈ যাওঁ আপোনালোকক। আৰু এইটো এৰিয়া স্পেচ, মানে অপেন স্পেচ পাই যাব, আৰু এনেকৈ খুলি দিলে আপোনালোকে ৰেষ্টুৰেণ্টখনৰ ভিতৰত পাই যাব। দেখিবলৈ পাইছে, তো এইটো হ'ল ৰেষ্টুৰেণ্টখনৰ ইণ্টেৰিয়ৰ। দেখিবলৈ পাইছে পূৰা আউল বল স্পেচ আৰু বহুত ধুনীয়া, অলপ কম লাইট। দেখিবলৈ পাইছে বহুত ধুনীয়াকৈ আপোনালোকে বহি পেলাই ইয়াতে খাব পাৰিব, তো দেখাই দিছোঁ আপোনালোকক। তো গাইছ, ইমেজৰ ধুনীয়া ট্ৰেডিশ্যনেল খাদ্যৰ লগতে দুটামান চাইনিজ আইটেমো ইয়াতে লাগি গৈছে, তো দেখাই দিছোঁ ইমান ধুনীয়াকৈ বনাইছে। আৰু ইয়াৰ পৰা যিটো এটা ফ্ৰেগ্ৰেন্স ওলাইছে ক'বই নালাগে। তো থালিখন দেখাইছোঁ আপোনালোকে ইয়াতে কি কি পাই যাব, সকলোখিনি দেখাইছোঁ। বহুত ধুনীয়া ধুনীয়া চাটনিজো আছে, লগতে ইয়াত চাইনিজত দেখিবলৈ হৈছে ফ্ৰাইড ৰাইচ আৰু নুডলছো আছে। তাৰ লগত আছে ইয়াত দেখিবলৈ হৈছে আলু পিটিকা, এইফালে মৰিচা শাক আছে, এইফালে গৰৈ মাছ পোৰা পিটিকা আছে, এইফালে বিলাহী পোৰা পিটিকা আছে, আৰু বেঙেনা বিলাহী আৰু বেঙেনা পোৰা পিটিকা, আৰু এইফালে আছে ইয়াৰে ছাগলী মাংস। দেখিবলৈ হৈছে কেনেকুৱা ধুনীয়া লাগিছে, এইফালে আছে ইয়াৰে হাঁহৰ মাংস, কেনেকুৱা ধুনীয়া লাগিছে বাতিটো দেখিবলৈ হৈছে। আটাইতকৈ মানে এক্সাইটেড হৈ আছোঁ মই ইয়াৰে হাঁহৰ মাংসটো খাবৰ কাৰণে। আৰু এইফালে আছে বইল চিকেন, দেখিবলৈ হৈছে বইল চিকেন, দেখাতে বঢ়িয়া লাগিছে, দাইল আছে দুবিধ। এইফালে মাছটেঙা আছে, কেনেকুৱা ধুনীয়া লাগিছে গ্ৰেভিটো দেখিবলৈ হৈছেনে। লগতে আছে দৈ, একদম মজা ডেজাৰ্ট। আৰু এইফালে পাপৰ আছে, লগতে চাইনিজত আছে এয়া নুডলছ, দেখিবলৈ হৈছে হাক্কা নুডলছ, আৰু এইফালে আছে চিকেন ফ্ৰাইড ৰাইচ। তো এই দুটা চাইনিজত লৈ লৈছোঁ। আৰু লগতে ইয়াতে কেইটামান চাটনি আছে, এইটো দেখা দিয়ে, এইটো বগা তিলৰ চাটনি দেখিবলৈ হৈছে, এইফালে আছে ব্লেক তিলৰ চাটনি, এইফালে বেম্বো চুট আৰু ভূত জলকীয়াৰ এটা চাটনি আছে, লগতে এইফালে আছে কচুন্দি। তো এই তিনিটা চাটনি আছে, লগতে এইফালে আছে বাটাৰ নান। আৰু লগতে আপোনালোকে ইয়াতে সকলো ধৰণৰ ইণ্ডিয়ান চাইনিজ খানা পাই যাব, ইণ্ডিয়াত তন্দুৰ আইটেমবিলাক আপোনালোকে পাই যাব সকলো ধৰণৰ। বইল চিকেনটো যদি আপোনালোকক দেখাওঁ, কেনেকুৱা ধুনীয়া লাগিছে, দেখি মানে দেখাতে ভাল লাগি আছে। লগতে হাঁহৰ মাংসটোৰ কথাটো ক'বই নালাগে, তো এনেকুৱা হাঁহৰ মাংসৰ বাতি পালেতো মানে কথাই নাই। তো বোলক এতিয়া একফালৰ পৰা ষ্টাৰ্ট কৰিব। এইখিনিতে জনাই দিওঁ, মই ইউজ কৰি আছোঁ নিকনৰ Z30 কেমেৰা। তো এইটো এটা বঢ়িয়া মিৰৰলেছ কেমেৰা হয়, যদি কোনোবাই কেমেৰাৰ সন্ধানত আছে, এটা ভাল কেমেৰাৰ সন্ধানত আছে, আপোনালোকে এই কেমেৰাটো ল'ব পাৰে। ইয়াৰ ফটো কোৱালিটি, ভিডিঅ' কোৱালিটি পাৰফেক্ট হয়, আপোনালোকে একদম ইউজ কৰি চাব পাৰে। তো প্ৰথমতে মই ষ্টাৰ্ট কৰোঁ, ইয়াত দেখিবলৈ পাইছে চিকেন ফ্ৰাইড ৰাইচ। আৰু কোৱান্টিটি যদি আপোনালোকে চাব যায়, এইটো হাফ প্লেট বুলি কৈছে, মানে ফুল প্লেটত ভাবক, এইটোৱে দুটামানে খাই দিব পাৰিব বঢ়িয়াকৈ। কোৱান্টিটি ভালেখিনি আছে, লগতে দেখাতো ভাল লাগিছে। চিকেন ফ্ৰাইড ৰাইচ চাইনিজত আপোনালোকে পাই যাব, সুন্দৰ। তো চিকেন, কৰ্ণ, বিন সকলো দিছে, ধুনীয়া ফ্ৰাইড ৰাইচ। আৰু মই এটা বস্তুৱে আটাইতকৈ যিটো মানে মেইন বস্তু ক'ব লগা বস্তু, সেইটো হ'ল ইয়াৰে কোৱান্টিটি, হাফ প্লেট, এইটো বহুত ধুনীয়া কোৱান্টিটি। আৰু বলক এতিয়া ভাত খাব লাগে, কাৰণ আছে বহুত ধুনীয়া ধুনীয়া খানা আৰু ভোকো লাগি আছে। তো প্ৰথমতে দাইল লৈ লৈছোঁ, আৰু লৈ লৈছোঁ এইফালে আলু পিটিকা, ধুনীয়াকৈ অকণমান লৈ লৈছোঁ ফেভৰেট বস্তু। এইফালে মৰিচা শাক আছে, দেখিবলৈ পাইছোঁ মই দেখাইছোঁ আপোনালোকক। আৰু এইফালে আছে গৰৈ মাছ পোৰা পিটিকা, ঠিক মজা কম্বিনেশ্যন চাওক না। মৰিচা শাক এনেও এইবিলাক এনেও এইবিলাক বস্তুৰ নিজৰ নিজৰ ফ্লেভাৰবিলাক ভালেই লাগে। আৰু এইফালে আছে গৰৈ মাছ পোৰা পিটিকা, এইটো কথাটো ক'বই নালাগে। বেঙেনা আৰু বিলাহী পোৰা পিটিকা, আৰু এইটো নোখোৱা কিন্তু কেনেকৈ থাকক কওকচোন, হয়নে নহয়? বাকী সুন্দৰ, নতুনকৈ খুলিছে, বেছিদিন হোৱা নাই খুলিব, পূজাৰ আগত খুলিছে। মোৰ তেতিয়াই আহা প্লেন আছিলে, কিবাকিবি কাৰণত অলপ ডিলে হৈ গ'ল। গতিকে এইবাৰ বেম্বো চুট আৰু ভূত জলকীয়া চাটনি, আৰু এইটো খাবৰ কাৰণে মই এক্সাইটেড। দেখিবলৈ হৈছে ভূত জলকীয়াৰ যিটো ফ্লেভাৰ, একদম মানে কি ক'ম আৰু। বাকী বেম্বো চুটৰটো কথাই ক'ব নালাগে, মানে এনেকৈ মুখত লগাই দিয়াৰ লগে লগে ফাৰ্ষ্ট ফ্লেভাৰটো আহি যায়, অকণমান টেঙা, বেম্বোষ্টৰ টেঙা ফ্লেভাৰটো, তাৰপিছত ধুনীয়াকৈ জ্বলাটো লাহে লাহে এনেকৈ গুচি যায়।
তো যিসকলে ভাল পায় গম পায় আপোনালোকে রিলেট করব পাৰিছে মানে অনুভৱ কৰিব পাৰিছে হয়তো তোকে যেবাৰ লোকেল চিকেনটো খাও আৰু সঁচাকৈ কৈছোঁ মানে বেম্বোচুটৰ যিটো চাটনি আৰু মানে বেম্বোচুট আৰু ভোট জলকীয়া সেইটো ক'বই নালাগে আৰু ইয়াতে দেখিবলৈ পাইছে ইয়াতো জ্বলা দি দিছে বইল কৰিছে লোকেল চিকেন গ্ৰেভিটোৰ কথাটো ক'বই নালাগে বহুত ধুনীয়া লাগিছে দেখাতে তো বোলক খাই চাওক ৱাও তো লোকেল চিকেন বইল উইথ বেম্বোচুট আর এই ফেলেছিল চিকেন মানে প্রথমে মাংসটা খাই লোক লোকেল চিকেন যখন ভাল পায় ভালেই পাব আর তার যেটি বেম্বো স্যুট দিছে বইল যেটি যদি আপনাদের বইল ডিশ ভাল পায় একদম পারফেক্ট বইল হয়েছে দেখবলে পাইছে বহুত টেস্টি লাগিছে বেম্বো স্যুটের পর যেটা টেঙেচিয়া ফ্লেভার আছে ন বেম্বো স্যুটের যেটা ফ্লেভার আর সেই কথা কবই নালাগে বাকি একদম সিম্পল বইল আর গাছ এইবার হল মাছ টেঙা দেখবলে পাইছে বাকি লোকেল চিকেনটা খাও ভাল লাগিলে আর ইয়ার গ্রেভিটা দেখবলে পাইছে এটা বিলাহী গ্রেভি ন তো এই বিলাহী গ্রেভি প্রথমে গ্রেভিটোর ভাতটো ওয়াও তো গাইজ দেখবলে পাইছে ধুনিয়া মাছ মানে মাছ টেঙা বিলাহী আর নিমু মারিছে তো গাইজ এইবার হল ছাগলী মাংস আর ছাগলী মাংসটো বহুত ধুনিয়াকে আপনাদের দেখবলে পাইছে গোটা গ্রেভি ঠিক গ্রেভি একদম মাটনের আর টুকুরাকিটাও দেখবলে পাইছে একদম মিডিয়াম সাইজের পিস সুন্দর একদম মশলাটা লাগি আছে একদম মাংসত নানর খাব পারফেক্ট হব এনেকে মশলাত লগাই পেলে দেখবলে পাইছে এনেকে লই লোক বুড়িয়াকে আর পারফেক্ট তো গাইজ এইবার হল হাওয়ার মাংস আর দেখাতে কেনেকুয়া ধুনিয়া লাগিছে তো লাস্টত হাওয়ার মাংসটো খাই দেখাই আছো আপনাদের তো গাইজ দেখবলে পাইছে বাটিটো পুরা ভরি আছে তো এনেকে লব লাগিব নহলে পড়ি যাব পাও কি মজা পিস পড়লে চাওকচোন ধুনিয়া একদম আলু দি দিছে আর এই পিসটো কবই নালাগে বাকি মই প্রথমে গ্রেভিটোর কথা কব গলে প্রথমে খাই চাও ভাতের লগত বড়িয়া মানে এনেকুৱা গম পাই ন প্রথম বাইটটো খালে গম পোৱা যায় মাংসটো কেনেকুৱা আছে এইটো পুরো পারফেক্ট মানে যেটা গ্রেভির কথা কব যাও মই তো দেখা দিয়া সুন্দর দে সুন্দর সঁচাকৈ সুন্দর বাকি এটি পিছ দেখবলৈ হৈছে আল্টিমেট তো গাইজ আপনাদের দেখবলে পালে বহুত ধুনিয়া লাগিলে খাই পেলাই খোৱালো হৈ গলো একদম ফেট ভরাই খালো বহুত টেস্টি আছিলে ছাগলী মাংস হাওয়ার মাংস মাছ লোকেল চিকেন বইল সকলোখিনি টেস্টি আছিলে লগতে যেটো মানে বেম্বো স্যুটের চাটনি সেইটো আপনাদের ট্রাই করব রাজমা পুখুরী একদম কাষতে আছে স্মার্ট বাজারের একদম কাষতে আছে ইমেজ আপনাদের এই নম্বরটাত ফোন করে পেলে কিবা কনফিউজন থাকলে সুদিব পারে লগতে আপনাদের ডেসক্রিপশন চেক করব গোটে ডিটেলস পাব লিঙ্ক পাই যাব আপনাদের ইনস্টাগ্রাম পেজ বা সকল লিঙ্ক লগতে লোকেশন আপনাদের পাই যাব গোটে ডিটেলস থাকবে আর গাইজ আপনাদের যদি ইয়াতে খাবলে আহে তেনেহলে এটা ফ্রি ফটোশ্যুট আপনাদের পাই যাব মও পাই গলো তো ফটোশ্যুট করে দিব মানে ইয়াতে যিকেইজন দাদা আছে তেওঁলোক ফটোগ্রাফার হয় প্রফেশনেল আপনাদের হয়তো বহুতে গম পায় তো আপনাদের ফ্রি ফটোশ্যুট পাই যাব লগতে ইয়াতে যিকোনো ধরনের পার্টি ইভেন্ট বার্থডে পার্টি হয়ে গেল বা যিকোনো ধরনের ইভেন্ট আপনাদের ইয়াতে বুক করব পাৰিব ইয়াতে মানে পার্টিটো এরেঞ্জ করব পাৰিব ফোন নম্বৰত ফোন করে লব বা কন্টেক্ট করে লব আপনাদের গোটে ডিটেলসর বাবে আপনাদের যিকোনো ধরনের ইভেন্ট পার্টি সকল করব পাৰিব বহুত আহল বহল স্পেস শান্তিদায়ক স্পেস একদম আর খানার কথা কব গলে বহুত টেস্টি খানা আপনাদের সকল খানা পাই যাব যেহেতু জানাইছে তন্দুর ইন্ডিয়ান চাইনিজ লগতে অসমীয়া খাদ্য আপনাদের পাই যাব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কিবা কনফিউজন থাকলে আপনাদের ফোন নম্বৰত ফোন করে সুজি লব লগতে কমেন্ট করে জানাই দিব কেনেকুৱা লাগিছে আর যদি জোরাতর পৰা চাইছে এটা হাই দিবলৈ নাপাহৰিব নেক্সট ভিডিওত লগ পাম যেতিয়া বাই বাই টেক কেয়াৰ লাভ জয় ভাবে গেছ আর বিভিন্ন ধরনের অফিস কনফারেন্সও আপনাদের ইয়াতে করব পাৰিব এলাকার নিজাকে প্রজেক্টর আছে সকল সুবিধা আছে আপনাদের জাস্ট কন্টেক্ট করলে হল তো আপনাদের চেক করে